আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো তিন ভাই ভাইদার মিলে চলে আসলাম গুলিয়াখালী সি বিচে। তো এখানে এসে দেখলাম যে ভাটা চলতেছে। তো এখানে আসলে দুই সময় দুই রূপ, ভাটার সময় এক রূপ আর জোয়ারের সময় আরেক রূপ। তো আমরা অনেকক্ষণ এখানে দাঁড়ায় দাঁড়ায় আমার মনোমুগ্ধকর প্রকৃতির দৃশ্যগুলো দেখতেছিলাম। তারপর এক ভাই ব্রাদার চিন্তা করতেছে যে এখানে যাবে কি না। তো পরে আমরা ডিসিশন নিলাম যে চলেন যাই। এসছি যখন পরে চলে আসলাম বিচে, দেখলাম যে ওরা অনেক ফুটবল খেলতেছে। তো বিচে দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ ফুটবল খেলা দেখলাম। ইচ্ছে করছিল নিজেরাও খেলি, তবে নিজেদের টিম থাকলে, লোকজন বেশি থাকলে অনেক মজা হয় এক্ষেত্রে। যেহেতু আমরা কম ছিলাম তাই এদিকে আর আগাই নেই, ওদের খেলাই দেখতেছিলাম। খুব ভালো লাগতেছিল, মুহূর্তগুলো উপভোগ করতেছিলাম। তারপর চলে গেলাম আমরা ফটো সেশন করার জন্য। খুব ভালো লাগতেছিল বিভিন্ন দৃশ্যগুলো দেখে। এই যে আপুরাও ফটো সেশন করতেছে, এই দৃশ্যটা অনেক ভাল লাগে আমার কাছে। যখন দেখি যে এই যে ঢেউগুলো আইসা পায়ের উপর পড়ে, খুব ভাল লাগতেছিল। ওই যে মেশিন বিশেষজ্ঞ মেশিনের ছবি তুলতেছে, তো সন্ধ্যা হয়ে গেছিল। তো আমরা দ্রুত সময়ের মধ্যে যতটুকু সম্ভব ছবি তুলে নিতে চেয়েছিলাম। বিকালের দৃশ্যটা আসলে খুব ভাল লাগে, যখন সূর্য ডুবার যাওয়ার আগ মুহূর্তটা। এই যে সেই বিখ্যাত মিশন বিশেষজ্ঞ, হে আরেক বিশেষজ্ঞ। এই যে জাল দিয়ে রাখছে সাগরের ভিতরে, এই দৃশ্যটা আসলে খুব ভাল লাগে। ছবিতে যেরকম দেখা যায় বাস্তবে কিন্তু আরো অনেক সুন্দর, খুব ভাল লাগে। তো আমরা ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে এখানে এসে বসছিলাম কিছুক্ষণ। এই জায়গাটা অনেক ভাল লাগছে, একবারে মনে হচ্ছে কি কাশ্মীরে বসে আছি আমরা। খুব সবুজ একেবারে চারদিকের প্রাকৃতিক পরিবেশগুলা। দুই ভাই অনেক উপভোগ করতেছিল। তো তারপর আমরা যখন চলে আসবো তখন হঠাৎ দেখি যে এক জায়গায় দোলনা। তো এখানে সিরিয়াল ছিল, তো আমাদের সিরিয়াল যখন আসলো তখন দোলনায় উঠলাম। অনেকদিন পরে দোলনায় উঠছি, খুব উপভোগ করলাম সময়টা। তো আজকে ট্যুরটা অনেক ভালো লাগছে, আমাদের তিন ভাই ব্রাদারের সবাই উপভোগ করছে ট্যুরটা। ধন্যবাদ।